এবার মুসলিম দেশ আলজেরিয়ায় বোরকা নিষিদ্ধ। কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া। এর আগে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া ও লাতভিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরকা নিষিদ্ধ করা হলেও এই প্রথম কোনো মুসলিম দেশে বোরকা নিষিদ্ধ করা হলো। খবরবার্তা সংস্থা স্পুটনিকের জারি করা ওই পরিপত্রে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তার মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরকা পরা বা মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসলামী এ দেশটির জনগণ। এর আগে দেশটির সরকার পরীক্ষা হলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করেছিল। গত 18 অক্টোবর কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি করা হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।